নতুন ভিডিও পেতে পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। দ্রুত আন্দোলনে যাবে বিএনপি। খালেদা জিয়াকে মুক্ত করতে অতি দ্রুত সংগঠিত হয়ে বিএনপি আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি একথা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এজন্য তারা একের পর এক গণবিরোধী কাজ করে যাচ্ছে। তাই আজকে আমরা আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করব ও তাকে স্মরণ করব, এবং আরেকদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য অতি দ্রুত আমরা সংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে নিয়ে আসব আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসব। তিনি বলেন, আজ অনেক চক্রান্ত শুরু হয়েছে, এই চক্রান্তগুলো বিএনপিকে দুর্বল করার জন্য। চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়া, কিন্তু কোনোদিন তা সেটা পারবে না, কারণ যতবার বিপর্যয় এসেছে বিএনপি সাধারণ মানুষকে নিয়ে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে, নতুন জীবন লাভ করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে আরো শক্তিশালী হতে হবে, দেশপ্রেমিক শক্তিগুলোকে আরো শক্তিশালী করতে হবে এবং গণতন্ত্রের পক্ষে শক্তিগুলোকে শক্তিশালী করে এই ভয়াবহ যে দানব যারা গণতন্ত্রকে ধ্বংস করছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করছে, মানুষ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে পরিচিত করতে হবে। বর্তমান সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করে এক দলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার স্বপ্নকে বাস্তবায়ন করতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। কোকর প্রতি স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকর স্বাভাবিক মৃত্যু হয়নি, দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের টিভি সাবস্ক্রাইব করুন। পিও নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।